বড় মস্তান হয়ে গেছি না এইবার মার 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 বারণ করেছিলাম সালা আস্তু তোকে এক হাতে তালি বাজে না তালি বাজিয়ে দিচ্ছি আমার ভাই যেমন ময়নার কাছে এসেছে ময়নাও সেরকম আমার ভাইয়ের কাছে এসেছে ঠিক আছে তোদের দুজনকে দেখে নেব সালা এই যমুনা শোন বলো মা সারাদিন দুই ভাই বোনে ঘুরলে হবে সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দিতে হবে বাপ মা নাই তার উপরে শালা গুন্ডা মেয়ে কে বিয়ে করবে কি বললি আমি তোর মা না
আপনার ছেলে মরে গেল, আপনার নাতি তো আছে, আপনারা কিছু বিচার করুন, বিচার করুন। কিছু ভাবিনি, বের করে দে বেলটা, বের করে দে। ও আমার ভাইয়ের ছেলে না, বেরা চল, বেরা বলছি, বেরা বেরা। আমি আপনার ছোট ভাইয়ের বউ। এ কি করছেন? নিজের বিধবা অসহায় ভাইয়ের বউকে মারছেন আর আপনারা পাড়ার লোকে ভেড়ার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমাকে বাঁচাও, এরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এই ছোট ছেলে নিয়ে আমি কোথায় যাব? আসুন আমার সাথে। আপে হট, তোকে তো আজ জামা প্যান্ট পরতে ভালোবাসিস, নিয়ে এসছি, দেখ দেখ, পছন্দ হয়েছে মা, পছন্দ হয়েছে, বল বল, না হলে আমি পাল্টে আনবো। এই শাসন আর ভালোবাসা আগে যদি পেতাম। এই মেয়ের জন্য আমার মান সম্মান থাকবে না দেখছি। আস্তে, শাড়ির মতো তাতে দোকানে ময়না ছেলে মানুষ, ওর কি দোষ? ওই হাশেম ছোট লোকের বেটা অত সাহস তোমার জন্য পেয়েছে, তুমি এই পাড়ার মোড়ল। এই আব্বা কিছু করবে না মা, আমি একবারে ভেটলে হাত পা ভেঙে গেল। কি মার মারলো মোড়ল সাহেব, আমাকে কি মার মারলো? মুরুল সাহেব, আপনি মা বাবা আমাকে বাঁচান। আপনি বুড়ো মানুষ, কি হয়েছে? ওই হাশেম শেখের পূজা মস্তান মেয়ে আমাদের বাড়িতে এসে আমাকে কি মারা মারলো? দেখো দেখিছো দেখিছো, মেয়ে ছেলে রাতে মার খাসলি, আবার ধুমকি দিল বাড়িতে বোম মেরে উড়ি দিবে। আবার বলছে বাড়ি ভুই সব দখল করে নেবে, আমাকে বাঁচান শেরপুল চাচা।
সুযোগ। ময়নার কথা বলবা না হবি তো? কি অন্যায় কথা গো, বিচার করো গা, বিচার করো গা। হ্যাঁ হ্যাঁ চল তো দেখছি। সব হবে, আগে অন্য ব্যবস্থা। এই তোরা শুধু আয় তো। খা খা খা। হাশেম, এই হাশেম। আরে মুড়ুল সাহেব, আসেন আসেন, বসেন বসেন। এই ভেটুল জিয়াডালে আয় তো। থাক, খুব মস্তান হয়ে গেছো নাকি তোমরা? পাড়ার মধ্যে যেখানে সেখানে যা খুশি করবে তাই মনে করেছো নাকি? মেয়েটা ভুল করে ফেলেছে মোড়ল সাহেব, মাফ করে দেন বেটা, মাফ করে দে বাপ, মাফ করে দে। শুনো, এই মস্তান মেয়েকে বাড়ি থেকে তাড়াও, না হলে পাড়ায় এক ঘরেই থাকো। মেয়েকে কি বাড়ির বাইরে করা যায় মোড়ল সাহেব? ঠিক আছে, আজ থেকে তোমরা এক ঘরি, তোমাদের সাথে কেউ কথা বলবে না, মুনিশ যাবে না, মসজিদ ঈদগাহ কারবেলা সব বন্ধ। তিন দিন পর কোরবানি মোড়ল সাহেব, ঈদগাহে নামাজটাও পড়তে পাবো না? আমার হুকুম। এই চল। ঠিক আছে দিদিমণি, চান কবুল, করে যাও করে যাও। রকি, ময়না যেন বাড়ি থেকে না বেরোয়। ঠিক আছে আব্বা। তুমিও খেয়াল রাখবা, আমি ঈদের নামাজটা ছেড়ে ছোয়ারা কি করছে দেখি। আমিও পিয়াজ টিয়াজ গুলো কেটে ফেলে গি। দাদা তুই আমার বড় দাদা, আমি বিটুলকে খুব ভালোবাসি, বিটুলকে ছাড়া আমি বাঁচবো না রে, বিটুলকে ছাড়া বাঁচবো না, আমাকে একটু বিষ এনে দে। আ
না বোন, এখনই বিয়ে করে নিস আর খুব ভালো থাকিস। দাদা তুই? আরে বোনের মনের কথা না বুঝলে আমি কিসের বড় দাদা রে? এই আব্বু লোকজন চলে আসার আগে তোরা পালা 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 যা 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 যা। আরে যা না রে, যা 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 যা। আরে যা রে, যা 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 যা, দূর 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 দূর। কি দেখছিস? আপনার মেয়ের উপর সদলিছে, এত বড় সাহস! তুমি এবার বিচার করো না হলে আমি কিন্তু হ্যাঁ বিচার চাই, বিচার চাই। হ্যাঁ বিচার হবে, আগে এই মস্তানিটার চাপ দিয়ে চামড়া তোল, তারপর ভেটুলের। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা। হ্যাঁ এই চল চল। বড় মস্তান হয়ে গেছি না এইবার? মার মার মার। এত বড় সাহস, মার মার। ধরো, এই আমাকে দে। মোরল সাহেব, না না মোরল সাহেব। শালা ছোট লোকের বাচ্চা, বাবুন হই চা দেহার, তোকে তো আজ আ
নির্দোষ করেছে। ভিটুল আর ময়না, ভালোবাসা কি অন্যায়? আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে ভালোবাসেন না? আল্লাহকেও তো ভালোবাসেন। লাইলা মজনু, সেলিমানার কালি প্রেম কাহিনী শুনে আপনাদের চোখে জল আসে, আর আপনার মেয়ের বেলায়? ভালোবাসা অন্যায় না, অন্যায় হলো আমাদের অহংকার, আমাদের দম্ভ। আপনার অহংকারের জন্য দুটো ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিবেন? আপনি আপনি তো আপনার মেয়েকে ভালোবাসেন, তাকিয়ে দেখুন ওর চোখের দিকে। আজ তো কোরবানির দিন, আপনার মেয়ের জন্য আপনার অহংকারকে কোরবান করতে পারবেন না? হ্যাঁ, আমি সবার সামনে এখানে ঘোষণা করছি, ভেটুলের সাথে আমার মেয়ের ময়নার বিধব। যদি হাসেম ভাই, তুই আমার চোখ খুলে দিয়েছিস মা, তোর উপর আমি কত অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করতে পারবি না মা? ক্ষমা করতে পারবি না মা? আরে ছাড়ুন তো আঙ্কেল, শেষ ভালো যার সব ভালো যার, এবার একটু উৎসব হয়ে যাক নাকি, নাচা গানা। আরে চলেন আঙ্কেল। আরে সর্বনাশ, এই বাঁধন ছিঁড়ে আর পালাতে চাই না, আমি আর পালাতে চাই না। তুই তো সত্যি সেই যমুনা মস্তানি, অনেক দিন থেকে তোর খোঁজ চলছিল, চল। দারোগা বাবু, আমি আমি ভুল করে ফেলেছি, এই হাশেম ভাইয়ের বাড়িতে থেকে যমুনা খুব ভালো হয়ে গেছে। কিন্তু আগের অপরাধের শাস্তি তো ওকে পেতেই হবে, এই চল। চলো চলো চলো।